গোয়াইনঘাটে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সকালে সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে বিচারের দাবি জানান গোয়াইনঘাট উপজেলার দুই নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মদ্রিস আলী সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ জাফলংয়ের আলীমুদ্দিন ও তার বাবা ইনসান আলী হত্যা ধর্ষণ ও শিশু নির্যাতন সহ নয়টি মামলার পলাতক আসামি আলিমুদ্দিনের পরিবার তাদের অপকর্ম আড়াল করতে গেল চোদ্দ ফেব্রুয়ারি সিলেটের সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে গোয়েনঘাট থানার ওসিসহ নয় জনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন অভিযোগের সাক্ষী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা এ বিষয়ে অবগত নয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয় সংবাদ সম্মেলনে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ উপপরিদর্শক আব্দুল মান্নান সহ স্থানীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা এর প্রতিবাদে বিকালে গোয়ানঘাট উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করছে সর্বস্তরের মানুষ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার সাত নম্বর সাক্ষী মোহাম্মদ ফয়জুল ইসলাম ও চব্বিশ নম্বর সাক্ষী মুক্তিযোদ্ধা আব্দুল জলিল এ বিষয়ে জানতে চাইলে সিলেটের গোয়ানঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান কারো বিরুদ্ধে যে কারো মামলা করার অধিকার আছে কিন্তু ওই মামলাটি আদালত আমলে এখন পর্যন্ত নেননি জৈন্তাপুর সিলেট থেকে এস এম রাজুর পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ